नमस्कार बंधुरा गुड़िया संसार विथ एडवेंचारे अपन सबाई के स्वागत आमी हाजिर हो गेछि आरो एकटी रेसिपी निये। आमार आजके रेसिपी होच्छे नूडल्स पकोड़ा। आमादेर एमनितेई नूडल्स किन्तु खूबई पसंद, सेई नूडल्स के जदि आरो पकोड़ा बानानो जाय ताहले किन्तु आरो खूब भालो लागबे। तो भिडियोटिके एकटु स्किप करबेन ना, पुरोपुरि देखबेन। এখানে গ্যাসে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, কিছুটা জল দিয়েছি আর এখানে দিয়ে দেব আমি 4 প্যাকেট ম্যাগি। এক এক প্যাকেট ম্যাগি এরকম কেটে ভেঙে দিয়ে দিচ্ছি জলের মধ্যে। ম্যাগিটাকে এখন ভালো করে সিদ্ধ করে নেব। ম্যাগিটা যখন এরকম ফুটতে শুরু করবে ম্যাগির মশলাগুলো অবশ্যই দেব, কারণ ম্যাগির মশলা একটা দারুণ টেস্ট থাকে। ভালো করে চামচ দিয়ে মশলাগুলোর সাথে এই ম্যাগিকে মিশিয়ে নেব। জলটা কিন্তু বেশ পরিমাণ বুঝেই দিতে হবে। এখানে আমি বেশ কিছুটা গ্রেভি রেখে দেব। তো ম্যাগি আমার সিদ্ধ হয়ে গেছে। বেশ এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এখন আমি এরকম একটা বড় পাত্রের মধ্যে এই বানানো ম্যাগিটাকে ঢেলে দেব আর ম্যাগিটাকে ঠান্ডা করে নেব। ম্যাগিটাকে বেশ কিছুক্ষণ এখন আমি রেখে দেব ঠান্ডা যাতে হয়ে যায়। তো বেশ কিছুক্ষণ পরে দেখুন ম্যাগি এখন ঠান্ডা হয়ে গেছে আর ম্যাগির যে গ্রেভিটা একটু ছিল সেটাও কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। এরপর দিয়ে দেব আমি পেঁয়াজ কুচানো। একটা পেঁয়াজকে কুচো কুচো করে কেটে নিয়েছি। দিচ্ছি এখানে ধনে পাতা, ক্যাপসিকাম আর গাজর। সমস্ত সবজিগুলোকে দিয়ে দেওয়ার পরে দিয়ে দেব ঝাল। ঝাল দিচ্ছি, কাঁচা লঙ্কা দিচ্ছি, স্বাদ অনুযায়ী একটু লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর দিচ্ছি সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো। তারপর দেব এখানে বড় চামচের এক চামচ বেসন। সমস্ত কিছুকে ভালো করে এখন একটু মেখে নিতে হবে হালকা হাতে। ম্যাগিতে কিন্তু নুন দেওয়াই থাকে ম্যাগির মশলাতে, সেই জন্য আমি শুধু সবজি অনুযায়ী নুনটাকে অ্যাড করেছি। তো মেখে নিয়ে এখন আমি দেখে নেব বাইন্ডিং হচ্ছে কি না। এই সময় যদি অসুবিধা হয় তাহলে কিন্তু একটু বেসন বা জলের ছিটা দিয়ে আরও একটু বেশ মেখে নিতে পারেন। তো এখন আমার ম্যাগি পকোড়া বানানোর জন্য সমস্ত কিছু সব কিছু রেডি। কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম লোতে, লো টু মিডিয়ামে রেখে অল্প অল্প করে বেশ পকোড়ার মতো আমি দিয়ে দিচ্ছি তেলের উপরে। 2 থেকে 3 ব্যাচ লাগবে আমার এই পকোড়াগুলোকে ভেজে নিতে। অবশ্যই মাথায় রাখবেন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে থাকবে, না হলে কিন্তু উপর থেকে সঙ্গে সঙ্গে একদম লালচে ভাব চলে আসবে। আর গ্যাসের ফ্লেমটা যদি মিডিয়াম টু লোতে থাকে তাহলে খুব সুন্দর পকোড়াটা ক্রিস্পি তৈরি হবে। দেখুন পকোড়ার কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে এবং খুব সুন্দর মুচমুচেও তৈরি হয়েছে। এবার আমি এক এক করে তুলে নেব এই নুডলস পকোড়াগুলোকে। ঠিক একইভাবে বাকি নুডলস পকোড়াগুলোকেও আমি ভেজে তুলে নেব। তো বন্ধুদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন পরবর্তী নেক্সট ভিডিওর আপডেট পাওয়ার জন্য। খুব ইজি এই নুডলস পকোড়া, বাড়িতে আপনারা বানিয়ে ট্রাই করুন, আশা করি খুব ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, আবারও চলে আসবো নেক্সট আপনাদের কাছে আমার যে কোনো ব্লগ ভিডিও বা রেসিপি নিয়ে। টাটা, বাই বাই।